মুর্শিদাবাদের রানীনগর থানার অন্তর্গত শেখপাড়ার একটি বেসরকারি কলেজের পেছনে অর্থাৎ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান শেফালী খাতুনের বাড়ির পেছনে গত 8 তারিখ শকের বোমা উদ্ধার হয়। প্রায় 36 ঘণ্টা পর উদ্ধার হওয়া শকের বোমাগুলি নিষ্ক্রিয় করে সিআইডি বোম স্কোয়াড। শনিবার রাতেই ওই পঞ্চায়েত প্রধানের বাড়ির পেছনে একটি বিস্ফোরণে টিনের ছাউনি উড়ে যায় এবং সেখানে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ওঠে। পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে ততই বাড়ছে বোমা উদ্ধারের ঘটনা। এত বোমা ভারতে কোথা থেকে আসছে?